মেইন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন কটা বাজে তোমরা জানো কি? এখন বাজে হচ্ছে সকাল 7টা। হ্যাঁ, এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে যাই। আগে কিন্তু এটা হতো না। আগে তোমরা যে আমার এভরিডে রুটিনটা দেখেছো বা মর্নিং রুটিন বলতে পারো, তো সেখানে মানে তোমরা দেখেইছো আমি 7:30টা রোদের খুব ছটা লাগছে, আমি 7:30 সময় কখনো ঘুম থেকে উঠতাম না। খুব জোরই 8:30 কি 9টা হয়ে যেত, কিন্তু এখন আর আমি অত বেলা পর্যন্ত ঘুমাই না। আর এখন গরমের দিনও পড়ে যাচ্ছে, তোমাদেরকে আগেও বলেছিলাম। হ্যাঁ, 7:30 থেকে এখন 7টায় পৌঁছেছি। জানি না আরও মানে আগে ঘুম থেকে উঠতে পারবো কি না। আমার না ঘুমটা খুব একটা পছন্দ নয় এখন, বলতে গেলে বেশি ঘুমানো ভালো না আমি যা দেখেছি। তো আরেকটা কথা তোমাকে বলি, এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে এখন আমি সকালে ঘুম থেকে উঠে আমার যে মর্নিং রুটিনটা ছিল পুরোই চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি কারণ হচ্ছে এখন আমি একটু এক্সারসাইজ করব। হ্যাঁ, আমি একটু ডায়েটে আছি। শুধু ডায়েট করলে তো হবে না, খাওয়ার দাওয়ারের পাশাপাশি নিজেকেও একটু কষ্ট করতে হবে, খাটনি করতে হবে, ঠিক আছে? শরীরকেও একটু মানে খাটাতে হবে। তো ওর জন্যে এখন আমি একটু এক্সারসাইজ করবো। তারপরে তো পুরো দিনটা কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা প্লিজ তোমরা একটু বলো, আমি তো বুঝতে পারবো না, তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে যে আমি কি একটু রোগা হয়েছি, তোমরা বুঝতে পারবে। প্লিজ 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 তোমরা একটু কমেন্টে জানিও আমি রোগা হয়েছি কিনা। দেখো তো, যদি রোগা লাগে বা যদি না চেঞ্জও না হয়ে থাকি তো কমেন্টটা অবশ্যই জানিও, ঠিক আছে? যে আমাকে দেখে তোমরা কী পরিবর্তন মনে করছো, রোগা হলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো, বেশি বকবকার করছি না, আর বেশি বকবক করে লাভও নেই। এখন আমাকে অনেক কাজ করতে হবে। এখন আমি করবো হচ্ছে একটু এক্সারসাইজ। তো ততক্ষণ তো ক্যামেরাটা বন্ধ থাকবে, তারপরে আবার কী করছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো, এখন ক্যামেরাটা বন্ধ রাখছি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন দেখো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন আমি আমার মর্নিং ড্রিঙ্কটা খাবো, তাই তৈরি করে দিচ্ছি। তো তোমাদের বলি, কদিন আগে আমি গ্রিন টিটা খেয়েছিলাম 2-3 মাস, বাট সত্যি কথা বলতে জানো তো গ্রিন টিটা খেয়ে আমি কোনো পরিবর্তন লক্ষ্যই করিনি আমার মধ্যে। জানি না কার কী পরিবর্তন হয়, কিন্তু আমার কোনো পরিবর্তনই হয়নি। তো আমি ভাবলাম যে আগে আমি যেটা খেতাম ওই সব বাদ দিই, আগে আমি যেটা খেতাম আমি সেটাই খাই। তো আমি এই যে গরম জল করে রেখে দিই ফ্ল্যাক্সে, তো গরম জলটাই মানে সারাদিন আমি একটু একটু করে খাই। তো এখন দেখতে পাচ্ছ সকালবেলা আমি গরম জলের সাথে একটু মধু লেবুর রস তো মিক্স করে সেটাই খাবো। এটাই হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক, তোমরাও হয়তো অনেকে খাও এটা। তো এই লেবু থেকে অনেকটাই ফ্যাট ঝরে যায়, আর গরম জলে অনেকটাই ফ্যাট ঝরে, এটাও আমি শুনেছি। তো যার জন্য এখন আমি গরম জলটা মানে খাচ্ছি। গরম পড়ে গেছে যদিও, তো গরম জলটা খেয়ে না তেষ্টাটা ঠিক মেটে না, তবুও যখনই একটু টাইম পাই মনে হয় তো একটু গরম জল খেয়ে নিই। তাই আমি ফ্ল্যাক্সে জল গরম করেই রেখে দিয়েছি, তো সেটাই আমি এখন খাবো। তো চলো, বেশি বকবক করছি না, আমি আগে এটা খেয়ে নিই। দেখো আমার জলের মধ্যে এতটা মানে খুঁটে খুঁটে দিলাম, তারপরও লেবুর বিচুন পড়ে গেছে। তো এখানে দেখো বসে বসে আরাম করে ভালোই আমি কিন্তু জলটা খাচ্ছি, তাই না? আরাম আর থাকবে না বেশিক্ষণ, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। সবে তো ঘুম থেকে উঠলাম, এখনও তো সারা দিনের কাজ বাকি আছে। তোমরা জানো সংসার মানেই অনেক কাজ। তো এই যে সকাল থেকে শুরু হলো, সত্যি কথা বলতে দুপুর 2-2:30 অবধি আমার কাজ চলতেই থাকে, রান্না বান্না, তারপরে কত কাজ পড়ে থাকে। আজ তোমরা সবটাই দেখতে পাবে। তো দেখো এখন আমি বিছানাটা তুলে নেব, কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে। আমি ভেবেছিলাম আজকে ওনার কাজের তো ছুটি, তো আমি ভেবেছিলাম ও হয়তো একটু বেলা অবধি ঘুমোবে, কিন্তু না, আমি উঠে পড়েছি। তো আমি দেখলাম ও উঠে পড়েছে আমার পেছন পেছন। তো ও এখন নেই, ও এখন ছাদে গেছে, কী কাজের জন্য জানি না, ছাদে পাশের ঘরে কিছু একটা কাজ টাজ করছে হয়তো। তো আমি বললাম তাহলে আমি বিছানাটা তুলে নিই, ঘরের কাজগুলো করে নিই, তারপরে তো রান্নাবান্না বাকি আছে, এখনও ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, অনেক কাজ বাকি আছে। তার মধ্যে জানো এখন কাজের মামিও মানে কাজটা ছেড়েই দিয়েছে, তো মামিও শরীরটা খুব একটা ভালো নেই, যার জন্য মামিও রেস্ট নেওয়ার জন্য কয়েকদিন কাজটা বন্ধ রেখেছে। আমাদেরকেই সব করে নিতে হয়, বাসন টাসন মাজা সমস্ত কিছু, তো যার জন্য চলছে এইভাবে। তো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলো।
তো তোমরা দেখো আমার এতটা রাগ উঠে তোমাদেরকে কি বলবো তোমরা জানো না। কালকে আমার তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছিলো, তো ফাঁকাই ছিলাম, তো আমি ভাবলাম ঘর দোয়ারগুলোতে একটু এই যে ড্রেসিং টেবিল খাট টাট এগুলোতে একটু ধুলো পড়ে গেছে, তো তো আমি তাহলে মুছে নিই, ফাঁকাই আছি। তো বিশ্বাস করবে না তোমরা, কালকে আমি ঝুলটুলগুলো ঝাড়লাম, তো সব জানালা টানালে ভালোই ধুলো পড়েছিলো, সেগুলো পরিষ্কার করলাম কালকে। তা আজকে আমি দেখছি কালো চেয়ারটায় এমনভাবে ধুলো পড়েছে, আমি ভেবে পাই না এত ধুলো আসে কোথা থেকে। একে তো দোতলার উপরে ঘর, কোনো রাস্তার ধারে ঘর না যে ধুলো বালি পড়ছে বা কিছু, এত আমি ঝাড়াঝাড়ি করি তারপরও ঘর দোর এত নোংরা হয়ে থাকে। আর আমি না সবসময় টিপটাপ হয়ে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, তোমরা হয়তো আমার ঘর দেখেই বুঝতে পারো যে সবসময় একবার ফিটফাট হয়ে থাকে। তো আমার এই জন্যই রাগ উঠে যায় মাঝে মধ্যে তোমাদের দাদাবার সাথে আমার মানে ঝামেলা লেগে যায়। ও বলে যে তুমি কি বাড়িতে থাকো, ঘর দোরগুলো মানে কি এত ধুলো পড়ে আছে, তুমি কি পরিষ্কার করো না? কিন্তু বোঝে তো না যে আমি পরিষ্কার করি, তো ওর জন্য মাঝে মধ্যে দেখিয়ে দিই যে দেখো আমি আজ, ও কিন্তু কাজ থেকে আসার পর আমি বলি দেখো আজকাল কিন্তু আমি ঘর পরিষ্কার করেছি, তুমি ভালো করে দেখো সব আমি পরিষ্কার করেছি, ধুলো ধুলো নেই। ও বলে হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি করে যাও, মানে একটা রাত যেতে না যেতেই পরের দিন থেকে এত ধুলো পড়ে যায় তোমাদেরকে কি বলবো। সেটাই আমি আবার কালো চেয়ারটা পরিষ্কার করছি, আর কালো জিনিস কোনো ধুলো পড়লে না ভালোই বোঝা যায়, তো ওটাই আমি ভাবছি এত ধুলো আসে কোথা থেকে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার লেগে যাও বলে তোমার চুল থেকে, তুমি ঘরের মধ্যে চুল আছে রাও চুল পড়ে এত, তার থেকে ঝুল হয় ধুলো হয়, আমি বলি ফালতু বকে লাভ নেই, ধুলোটা কোথা থেকে আসে ভগবানই জানে। তো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের সাথে বকবক করতে করতে। দেখো ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল, দেখো ঘর দিয়ে কতটা ধুলো বেরোবে। একে তো প্লেট বসানো আছে, মেঝেও করা নেই, বুঝতে পারছো, কিন্তু এত ধুলো আসে কোথা থেকে আমি জানি না, এর আগেও তোমাদের বলেছিলাম। ঠিক আছে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ঘর দোর মুছতে হবে, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে, কাজ থেমে থাকবে না, যা হয় আর কি। দেখো শুধু তোমরা যে একটার পর একটা কাজ আমাকে করে যেতেই হবে, যেতেই হবে। ওই যে একেবারে রান্না বান্না করে স্নান দান করে তারপরেই আমার কাজ শেষ হয়। তো এখানে দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, তো সকালের আজকে জলখাবারে আছে রুটি আলু ভাজা। তো আসল কথা হচ্ছে জানো তো এখন আলুটাও খেতে আমি ঠিক এখন আলুটা আমি খেতেই চাইছি না, এটাই হচ্ছে কথা, আলুটাও খাচ্ছি না, ভাত টাত সব খাওয়া কমিয়ে দিয়েছি, আলুটা না খাওয়াই ভালো। তো কিছু করার নেই, আজকে সকালে কি বলো তো মামনি আর ঠাম্মির তো সুগার, তো মামনিরাও আলু খায় না, তো মামনি কোনো সময় বেগুন ভেজে নেয়, নালে ভেন্ডি ভেজে নেয়, নাহলে ফুলকপিটা ভাজে, ফুলকপি ভাজা দিয়ে না রুটি খেতে খুব ভালো লাগে। তো আজকের মামনি করেনি, তো আর এমনি তো বেলা হয়ে যাচ্ছে, তো আলু ভাজা দিয়ে আমি রুটিটা খেয়ে নিচ্ছি। তাও ওখান থেকে খানিকটা আলু ভাজা তোমাদের দাদাভাইকে তুলেও দিয়েছি, রুটি দেখতে পাচ্ছ একটাই নিয়েছি, তো খেয়ে নি আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, ততক্ষণে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। ব্রেকফাস্ট তো করা হয়েই গেল, তো এখন যাব হচ্ছে নিচে রান্নাঘরে, যা আমার কাজ তোমরা জানোই, সবজি টবজি কাটতে হবে, রান্না বসাতে হবে। আমার আর তোমাদের দাদাভাই রান্না আজকে নেই, ওদের চারজনের। আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি কেন আজকে রান্না নেই, আজকে ওই বাড়িতে যাব আবার, তোমরা শুনে শুধু বলবে ওই বাড়িতে কেন, শুধু বাবার বাড়ি যাওয়া, আসলে বাড়িতে যাবো হচ্ছে ওই বাড়িতে কীর্তন আছে, ওই বাড়িতে বলতে আমাদের পাড়ায় কীর্তন আছে, আমার বাবার বাড়ির সবাই মানে যে ঠাকুরের ভক্ত ওই ঠাকুরের আজকে কীর্তন, তো আজকে ভোগ, ওর জন্যই যাবো, আমার তো ইচ্ছেই ছিল না যাওয়ার। তো গরমের মধ্যে এক হচ্ছে দুপুরবেলায় যাওয়া, আর আমি ভেবেছিলাম কলেজে যাব, তো কলেজেও যাওয়া হচ্ছে না, কারণ কলেজে একটা থেকে ক্লাস, তো তখন আমার পক্ষে যাওয়া সম্ভব না, যদি এগারোটা থেকে হতো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, আমাকে নামিয়ে দিয়ে আসতো, কলেজ তো মানে যাইনি কোনোদিনও, ক্লাসও করিনি, তো কলেজে যাওয়া হচ্ছে না। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, উনি তো খিচুড়ির ভক্ত, এর আগের দিনে তোমাদেরকে বলেছিলাম, দিয়ে তো উনি শুনেই বলছে যাবো যাবো যাবো,
তো ওর জন্যে যাবো। আর গরমে না খিচুড়িটা ঠিক তৃপ্তি করে, ঠাকুরের ভোগ ঠিক আছে মানে খেয়ে না পোষায় না, মানে মানুষ ডাল ভাত খাবে, একটু পাঁচ তরকারি থাকবে ওটা খাবে তাও ভালো, গরমে খিচুড়িটা খেয়ে ঠিক পোষায় না, যার জন্য আমি আরও বলেছিলাম যাবো না, মামনিকেও বলেছিলাম যাবো না, কিন্তু ওকে জিজ্ঞেস করলাম যাবে, ও বললো যাবো বাড়িতে আছে কী করবো, তো যাবো ভোগের প্রসাদ খাবো চলে আসবো, থাকবো থাকবো না সেটা তো তোমরা দেখতেই পাবে, যাবো তখন তখনও তো ভিডিও করবো। তো এখন তো নিচে যাই, আমাদের দুজনের রান্নাবান্না নেই, তো ওদের কি রান্না হবে সেটাই সবজি টবজি কাটি গা রান্না করি গা, তোমরাও দেখো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক নিচে যাই, ঠিক আছে? আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে দেখো আমার রান্না টান্না করা হয়ে গেছে, তো আজকে রান্নাই করেছি হচ্ছে ভেন্ডি, গরম পড়ে গেছে ভেন্ডি তো খেতেই হবে, তো ভেন্ডি পোস্ত আছে, দেখতে কি ভালো হয়েছে না, কালারটা ভালো হয়েছে। আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, ওটা কালকেই করা হয়েছিল। আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে গরমের দিনে বেশ বাটা মাছের ঝোল হয়েছে, ব্যাস এটাই আজকে রান্না দুপুরে, ঠিক আছে? তো এখানে আমি শাড়িটা বের করে নিয়েছি যেটা পরে যাব, তো আজকে আর আমি না কোনো ড্রেস পরে যাবো না, মানে কোনো কুর্তি বা লং ড্রেস কিছু পরে যাবো না, সবসময় তো ওগুলো ক্যারি করি, শাড়ি না পরাই হয় না, তো ভাবলাম আজকে একটু যাব তাই একটু শাড়িই পরে যায়, আর পাশে ওখানে দুটো গয়না বের করে রেখেছি ওটাই পরে নেবো, সুন্দর করে আজকে টিপটপ হয়ে আমি সেজে যাব। বলো সেটাই তো, মানুষ পেলে আর দেবে, আচ্ছা ঠিক আছে দেখি ফোন করছি দাঁড়াও। তো আমার স্নান দান হয়ে গেছে, তো যেতে তো এখনও অনেক দেরি, কবে কটা বাজে দেখো, সবে ১২টা বাজে, ১২টাও বাজেনি, ১৫-১২টা বাজে, এখন আর কী করবো, যাবো সেই ১টা ১.৫টার দিকে, আর ওইদিকে ঠাম্মি গিয়েছিল, ডাক্তার দেখাতে গেছিলো ওর সাথে, চোখের ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, তো ঠাম্মির নাকি পার্সি পড়ে গেছে, হারিয়েই গেছে নাকি ব্যাগ, দেখি ফোন করি ওকে, একটা ফোন করে নিই তারপরে আবার ফিরে আসছি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো যেটা বলছিলাম যে স্নান তো আমার হয়ে গেছে, তো যাবো তো সেই ১টা ১.৫টার সময়, এখন অনেক দেরি, তো এখন মামনি এই যে দুটো ফল দিল, এখানে আছে একটু পেঁপে কুল, এখন আমি এগুলো খাবো বসে বসে, খাই আর তোমার বসে কথা বলবো। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এই যে শাড়িটা পরেছি, আর ওখানে ও রেডি হয়ে গেছে, ও বাড়িতে আসলো স্নান দান করলো, এখন ১.৫টা বাজছে, ১৫-১৬টা বাজতে চললো, তো এখন বেরোবো। তো এ দেখো আমি শাড়িটা পরেছি, চট করে তো আমি শাড়িটারে পরি না, তো শাড়ি পরে তো তখন ব্লগেই আসি না, তো ফুল লুকটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তার আগে তোমরা একটু দেখে নাও এখানেই। তো তেমন কিছু সাজিনি, গরমের মধ্যে আর কী কর, সাজার গিয়েছে এখানে, যাচ্ছি তো ঠাকুরের জায়গায়, তো তেমন কিছুই না, একটু শাড়ি পরেছি, বুঝতেই পারছো বাবার বাড়ি এলাকায় যাবো, তো সব সময় কুর্তি চুড়িদার এসব তো পরতে ভালো লাগে, তো একটু শাড়িটারি পরলাম, আর এই যে আর কিছুই না, আর একটু গয়নাগাটি করলাম, কিছুই না, শাখা বাঁধনে কলা বাঁধনে এগুলোই পড়েছি। তো চলো যাওয়া যাক, ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আজকে পাক্কা আমি গ্যারান্টি ১০০% বেমিতারি দিয়ে দেবো ১২টা পর্যন্ত শুনি কে আয় 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 খুব রোদ, আমি চশমাও পরিনি সানগ্লাসও পরে আসিনি, তো চলো এখন যাই কীর্তনে, আজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ রূপসাও যাবে আমার জন্য বসেছিল, রোদের জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার টাইপার দিয়ে ধরলে বেশি ভালো হয়, আরেকজন ওখানে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, ওর খিচুড়ি আমি দেখতে পাবো না, কিন্তু ক্যামেরা কাছে আসছে এত রোদের ছটা, তাই না, রোদের জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না, হয়ে গেলে হয়ে যায় আবার একটা কিনে দিবা, কিসে ওই তো শাড়ি নতুন শাড়ি পরেছে শিলুটা নিয়ে বসে উঠিতে তো রূপসা
হাই ভগবান, রোদের জন্য কিচ্ছু আমি কিন্তু দেখতে পাচ্ছি না ক্যামেরায় কি হচ্ছে না হচ্ছে। সব আমরা দেখো সব পার্টি একসাথে যাচ্ছি এক ফ্যামিলি থেকে। ওটা হচ্ছে আমার মাসি, মাসি এসছে আর কেউ আসেনি, মামি টামিরা আসেনি, বাবা কীর্তনটা বন্ধ হয়েছে যতক্ষণে। এই জায়গাটা একটু ছাওয়া, আবার এখানে দেখ একটু একটু দেখাচ্ছে। আমি মনে মনে বলছি অন হয়েছে তো দেখছি, হ্যাঁ আপরে ভিড়। ঠিক এখানে কথা দেখলাম কি রোড কি ক্লাসটা কালকে তুমি যে রোববারে থেকে সব চলে যেতে বিকেল বেলা। তো কারেন্ট চলে গেছে, একে তো গরম, তার মধ্যে খিচুড়ি খাওয়াচ্ছে, তোমরা জানো তো এত গরম, আমার ব্যাগ নিয়ে যাচ্ছে বলে আমি জানি না। ওখানে ওখানে ওই যে মা একটু খিচুড়ি নিয়েছে দাদার জন্য, দাদা খাইনি ওর জন্য। তো এখানে দেখো আমি রূপসাকে বলছিলাম যে কি ভিড়, প্রচণ্ড ভিড়, যতই গরম হোক আর যাই হোক ভগবানের স্থানে তো সবাই যাবে তাই না, যারা শিষ্য তারা তো আগেই যাবে। তো প্রচণ্ড ভিড় হয়েছে আর আজকে প্রচণ্ড গরম, তার মধ্যে তাঁবু খাটানো আছে প্যান্ডেলে, বুঝতেই পারছো আরও বেশি গরম। আর আরেকটাই হচ্ছে কোনো ফ্যান ট্যান কিছু নেই, তার মধ্যে কারেন্টও চলে গেছে, আর খিচুড়ি আছে, খিচুড়ি খেলে তো বেশি গরম লাগে সেটাও জানো তোমরা। আর আমি এখানে তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু বেশি করেই খিচুড়ি খেও, ঠিক আছে, তোমাদের খিচুড়ি খুব পছন্দের তো তুমি ভালোভাবে করে খেও। তো বলছে হ্যাঁ হ্যাঁ খেতে তো হবে, অবশ্যই খাবো। তো ফাইনালি অনেক কষ্টে চাপাচাপি করে বসেছি কোনো রকমে, তো এখানে পাতা দিয়ে দিয়েছে আর হাত ধোয়ার জন্য জলও দিচ্ছিলো, তো আমি পাতাটাকে ধুয়ে নিলাম। আর আমার মা না জায়গা পায়নি, মা বেচারা দাঁড়িয়েই ছিল, এত ভিড়, প্রচণ্ড ভিড়। তো এখানে দেখতেই পাচ্ছ এবার খিচুড়িটা দিয়ে দেবে, তো আমি তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। তো খিচুড়ির সাথে ঘ্যাট পায়েস আর চাটনি ছিল, তো খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছে। আর আমি পায়েসটা চাটনিটা খাইনি, একটুখানি পায়েস মুখে দিয়েছিলাম ঠাকুরের ভোগে, পায়েসটা প্রচণ্ড মিষ্টি ছিল যার জন্য। খিচুড়ি টিচুড়ি খেয়ে যে চলে আসছি, আর রূপসা জিকো সব চলেই গেছে, আগে গিয়ে ওরা ঘরে বসেও আছে শান্তিতে। আমি একটু ঢুকেছিলাম পিসির বাড়িতে, একটু গল্প করছিলাম, ওই আসলে যা হয় সেটাই তো জানো তোমরা। তো আমার সত্যি বলতে খিচুড়ি খাবার আর কোনো এনার্জি নেই আর কিছু নেই। ব্লগটা আমি এখন এখানে এন্ড করব, ঠিক আছে, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর রাত্রে কী দেখানোর আছে, রাত্রে তেমন কিছু নেই। আর এখানেও থাকবো না, একটু পরে বাড়ি চলে যাবো সন্ধ্যেবেলায়, তার ঘরে কাজ কিছু হচ্ছে, তার আগে তোমাদের সাথে একটু বকবক করে নিই। আর এখনও বাড়িতে কাজ হচ্ছে, কাজ চলছে। তো আর কি বলবো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা টিপে দিতে হবে যাতে আমি ভিডিও চালালে সবার আগে ছোট্ট একটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।